वेलकम गाइस, वेलकम बैक टू माय चैनल। আমি তোমাদের বন্ধু সাকারুল, আর আজকে আমরা শুরু করতে চলেছি নতুন একটা সিরিজ যার নাম হচ্ছে মাফিয়া। এটা অ্যাকচুয়ালি মাফিয়া সিরিজের ফার্স্ট পার্ট। তো মাফিয়া সিরিজটা অনেক পুরনো সিরিজ, 2002-তে ফার্স্ট বেরিয়েছিল মাফিয়া 1, আর আমি খেলেছিলাম 2006। হ্যাঁ, 2006-07 দিকে আমি ফার্স্ট খেলেছিলাম মাফিয়া 1টা। খুবই ভালো গল্প ছিল, দারুণ ছিল। টমি অ্যাঞ্জেলো বলে একজন লোকের গল্প, সে কি করে একটা মাফিয়া ফ্যামিলির পার্ট হয়ে পড়ে, আর তার জীবনের বিভিন্ন ঘটনাবলী সেগুলো মাফিয়া বানিয়েছিল। এটাও সেম, এটা একটা রিমেক, বাট গ্রাফিক থেকে শুরু করে স্টোরি লাইনে কিছু চেঞ্জ করে এটা পুরো অন্যরকম ব্যাপার করা হয়েছে এখানে। আর শুনেছি যে গ্রাফিক্স খুবই ভালো, একদম নতুন গেম, জাস্ট লাস্ট উইকেই রিলিজ করেছে। আমি খুবই এক্সাইটেড খেলার জন্য, কারণ পুরোনো যে মাফিয়া 1টা ছিল ওটা আমার খুব প্রিয় গেম। মানে মেইনলি বিশেষ করে এর যে সেটিংটা, ওটা ছিল 1920s, মানে 20s-এর সময়কার টাইম লাইনটা গেমটায় দেখানো হয়েছিল, আশা করি এখানেও তাই দেখাবে। আর সেই সময়কার আমেরিকা, আমেরিকা শুধু বলবো না, আমেরিকার পার্টিকুলার শহর শিকাগো, শিকাগোর ওপর বেস করে এই গেমটার যে সিটিটা সেটা বানানো, লস্ট হেভেন, তো সেটা বানানো শিকাগোর ওপর বেস করে। 20s-এর শিকাগো মানে ব্যাপারটাই আলাদা, সদ্য সদ্য ওয়ার্ল্ড ওয়ার 1টা শেষ হয়েছে আর তখন চতুর্দিকে চলছে গ্রেট ডিপ্রেশন, তো তার মধ্যে আমেরিকায় তখন মানে রমরমা ব্যাপার স্যাপার, স্মাগলার বা মাফিয়াদের বিভিন্ন জিনিস নিয়ে, সে গোল্ড হতে পারে বা নেশার জিনিস হতে পারে, সমস্ত কিছু নিয়েই খুব রমরমা ব্যাপার চলছে মাফিয়াদের। আর আমেরিকা মানে দেশটাই তখন পুরোপুরি মানে অন্য রকম ছিল, তো সেইটার উপর বেশ করে বানানোই গল্প। আর একটা ব্যাপার ছিল প্রথম সিরিজটাতে, 2002-এ যে অরিজিনাল যে গেমটা ছিল, ওখানকার ভয়েস অ্যাক্টার্স, তখনকার সব ভালো ভালো অ্যাক্টারদেরকে দিয়ে ভয়েস অ্যাক্টিংটা করানো হয়েছিল। তো জানি না এখানে কারা করেছে, বাট আমি খুবই এক্সাইটেড। ওকে, সো বেশি দেরি করবো না, বেশি বকবকও করবো না, লেটস স্টার্ট। জাস্ট একবার চেক করে নিই যে রেকর্ডিংটা হচ্ছে কি না। ইয়া, রেকর্ডিং চলছে, তো চলো শুরু করা যাক বেশি বকবক না করে। এখন একটু দেখে নিই ইন্ট্রোটা কী আছে, নিশ্চয়ই একটা দেখাবে, কাটসিন দেখাবে, ওটা দেখে নিই, তারপর আবার গল্প গুজব করা যাবে বন্ধুরা। সো এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর যারা প্রথমবার এসছো চ্যানেলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো। দারুণ দারুণ সব গেম আসছে, আমি কথা দিয়েছিলাম দারুণ দারুণ সব গেম আসবে। অলরেডি মাফিয়া আমি সিরিজ শুরু করছি, আর মিন ওয়াইল সাইমাল্টেনিয়াসলি প্ল্যান আছে যে আরও 3টে গেম চলবে, তার মধ্যে 2টো রিকোয়েস্টেড গেম, একটা ওয়াচ ডগস 2 আর একটা GTA 5। এদুরও রিকোয়েস্ট ছিল, এদুরও থাকছে, প্লাস আর একটা সারপ্রাইজ গেম আছে যেটা কি না মানে দারুণ গেম, সেটা না দেখলে বুঝতে পারবে না, তো এখন বলছি না গেমটার নাম, কদিন পরেই আসছে তার আপডেট। বাট ফর দ্য টাইম বিং লেটস বিগিন মাফিয়া, আমি এখন কিছু বলছি না, যা কি ও কাটসিনের আগেই। ওয়াও গাইজ, জাস্ট লুক এট দিস, কি দারুন দারুন বানিয়েছে, আসাম। তো এটাই বলছিলাম, মানে যেহেতু 2020-র গেম, একদম নতুন গেম, গ্রাফিক তো ভালো হওয়ারই কথা। অ্যাকচুয়ালি 2002-এর হিসাবে পার্ট 1-এরও গ্রাফিকটা ভালোই ছিল, কিন্তু আমি যেটা কনসার্ন সেটা হচ্ছে আমার FPS নিয়ে। এনিওয়ে একটু সেটিংগুলো দেখে নিই, ডিফিকাল্টি মিডিয়াম থাক, ঠিক আছে, পুলিশ রেসপন্স রেগুলার, ড্রাইভিং মোড রেগুলার, ট্রান্সমিশন অটোমেটিক অন অন, ওকে, টিউটোরিয়াল শো করা থাক, স্কিপ ড্রাইভ, হ্যাঁ না স্কিপ করবো না, কেননা গাইজ এই গেমটার একটা স্পেশালিটি হচ্ছে এখানে এটা ওপেন ওয়ার্ল্ড গেম, তো এখানে একটা মিশনে তুমি যখন যাচ্ছ তখন তোমাকে গাড়ি চালিয়ে তুমি যেতে পারো বা স্কিপ ড্রাইভ করলে তুমি পৌঁছে গেলে মিশনের লোকেশনে। তো আমি ড্রাইভ করে যাওয়া পছন্দ করি, কেন এই গেমে দারুণ দারুণ গাড়ি আছে, সব মানে পুরনো ভিনটেজ কার্স, হ্যাঁ সবই কিন্তু রিয়েল, মানে অ্যাকচুয়াল ছিল গাড়িগুলো, আর সেই রিয়েল গাড়ির মডেলগুলোকে কপি করে অনুকরণ করে বানানো এই গেমের গাড়িগুলোকে, মানে দারুণ এক্সপিরিয়েন্স ছিল। প্রত্যেকটা গাড়ি যখন চালাতাম মানে সেই দারুণ ব্যাপার,
ওগো তখন তো স্পিড বেশি হতো না গাড়ি, খুব ভালো লাগতো। তো এনিওয়ে ঠিক আছে, এটা বুঝলাম। ডিসপ্লে সব ঠিক আছে, সব ঠিক আছে। ফিল্ড অফ ভিউ, ব্রাইটনেস তো করলাম, স্ক্রিন বর্ডার, গ্লোবাল কোয়ালিটি প্রিসেট অপটিমাল করে রেখেছি। তাতে চেক করে দেখতে হবে যে FPSটা লো হচ্ছে কিনা, যদি লো হয় তাহলে চেঞ্জ করে দেবো। এনিওয়ে কন্ট্রোলস, আমার মনে হচ্ছে কন্ট্রোলার সেন্সিটিভিটি, মাউস সেন্সিটিভিটি বলো তো। ফর দ্য টাইমিং 7 করে রাখি, তারপর দেখা যাবে। কিবোর্ড ম্যাপ লেফট রাইট অ্যাজ ইউজুয়াল, ওকে। পাওয়ার লেফট কন্ট্রোলে ই কিউতে মিলি, কাউন্টারে হচ্ছে লেফট অল্ট, এইটা মনে রাখাটা মুশকিল হবে। এনিওয়ে ড্রপ বডি ওয়াই, এগুলো আশা করি দিয়ে দেবে যখন গেম খেলবো আমরা। ড্রাইভিং অ্যাজ ইউজুয়াল, হর্ন হচ্ছে টিতে। প্রথমে একটু অসুবিধা হবে কারণ আমি সদ্য সদ্য স্লিপিং ডগস খেলে উঠেছি, ওখানকার কন্ট্রোল আর এখানকার কন্ট্রোল একটু ভুল হবে, বাট যত গেমটা যাবে তত ব্যাপারটা ইজি হয়ে যাবে। লেফট শিফটে লুক ব্যাক, রেডিও স্টেশন আছে। এনিওয়ে ক্যামেরা, ক্যামেরার পার্সপেক্টিভটা ভালো জিনিস। মাঝে মাঝে আমি ফার্স্ট পার্সনে খেলতাম গাড়ি চালানোর সময়, খুব ভালো লাগতো, মনে হতো আমি সত্যিকারে গাড়ি চালাচ্ছি। স্পিড লিমিটার লাগে, শহরের মধ্যে তো খুবই লাগে। আচ্ছা এই গেমে মোটরসাইকেল দিয়েছে, দ্যাটস নাইস, আগের গেমে ছিল না মোটরসাইকেল। এম স্নাইপার স্কোপ, মাউস লেফট, রিলোড, ওকে। বাকি তো গেমের মধ্যেই জানতে পেরে যাবো আমরা, সো নো ইস্যুস। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম পর্ব। তো গাইজ, যারা নতুন এসছো চ্যানেলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে নাও, কেননা এরকম দারুণ দারুণ গেম আরও আসছে যেটা তোমাদের আশা করি ভালোই লাগবে। আর আমি কমেন্ট্রি করি যখন দরকার পড়ে, অবশ্যই কমেন্ট্রি করি, কিন্তু যখন স্টোরি লাইনে ক্যারেক্টাররা কথা বলছে তখন কথা বলি না, যাতে গল্পটা বোঝা যায়। আর সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কখনো কমেন্ট্রি ফানি হয় কখনো হয় না, বাট তোমাদের তো গেম ভালো লাগে, সো দ্যাট ডাজন্ট ম্যাটার, আই নো। সো লেটস স্টার্ট, ওকে। মিডিয়াম, ইয়াপ। আচ্ছা প্লাস্টিকে কী আছে? এনিমিজ আর লিথাল না ভাই, নর্মাল, ঠিক আছে। এই টিউটোরিয়ালটা আছে? হ্যাঁ টিউটোরিয়াল শো আছে, টিউটোরিয়ালটা লাগে কাজে, অ্যাটলিস্ট ইনিশিয়াল লেভেলে তো লাগবেই। স্টার্ট, কাটসিনগুলো দেখে নিই একবার। গ্রাফিকটা আমি দেখার জন্য উদগ্রীব, মানে যখন খেলতাম 2006 তখনও দারুণ ছিল গ্রাফিক, আর এখন তো 2020 আরোই ভালো হওয়া উচিত। লেটস সি, আমার মনে হচ্ছে যে আমাকে পরে গ্রাফিক কোয়ালিটি লো করতে হবে একটু, কেননা কারেন্টলি FPS দেখছি 30-এর নিচেই চলছে। ওয়াও গাইস, গ্রাফিক দেখো শুধু একবার, ওফ, চূড়ান্ত চূড়ান্ত। এই না হলে রিমাস্টার্ড, রিমেক হলে মানে ভালো লাগে এই কারণে যে চেনা গেম কিন্তু তার মধ্যেও একটা বেশ ব্যাপার থাকে।
আরও বেশি লোকজন আছে রাস্তাতে, ঘরবাড়ির আরও ডিটেলড, শুধু ঘরবাড়ি কেন বলবো সব কিছুই, রাস্তাঘাট সব কিছুই অনেক বেশি ডিটেলড। না এত ডিটেলিং ছিল না প্রথম গেমে, এত কিছু ছিল না, ওপেন ওয়ার্ল্ড যখন আশা করি এগুলোই দেখতে পাবো গেমেও। ওরে না ভাই না ভাই, ভিনটেজ গাড়ি চালানোর যে মজা না গেমের মধ্যে, তার ব্যাপারটাই আলাদা, মনে হবে যেন 1920-তে পৌঁছেই গেছি। মনেই হচ্ছে না যে গেমের সিন দেখছি, তাই না? মনে হচ্ছে না সত্যিকারের একটা ড্রোন শট দেখছি কোনো শহরের। অসম অসম, শুধু মোটামুটি 40-45 যদি অ্যাটলিস্ট FPSটা দিয়ে দেয় তাহলে ঠিক আছে, কেননা নাহলে গেম প্লেটা ঠিক স্মুথ হয় না। আর আমি কেন জানি না রেকর্ডার অন করলে একটু FPSটা লো হয়ে যায়। আমাদের মেন ক্যারেক্টার টমি অ্যাঞ্জেলো, একে গল্পটা বলবে আর কি। No self-respecting badge just coming in here unless it's the health inspector. What can I get you? Coffee? Just the coffee. Thanks. Thank you. Dip your beak. No thanks. Darun character detailing. So, you said on the phone you might have a proposition for me. That's right. But if you're looking to set up a gravy train, you got the wrong cop. I'm not looking for any associates. Good. Because I'm on the nut. Can't even pay for the coffee. But I got plenty to trade. Well, let's hear it. How long you been in town? 3 years. Caught my teeth in Empire Bay. Well, they handed you the Morello case. Right out of the gate. That's what the paper says, ain't it? And what's it to you? Tough break. Case must be getting pretty cold by now. Or you got something might warm it up? Yeah, I might have something. And what's my end of the deal? You want money? Some sort of immunity? None of that. I got people I need to protect. Ah, families. Always the Achilles heel, ain't it? So who you got? A sick ma or a wife and a litter of kids? Wife and daughter. No one else to watch your back, I'm guessing. Wouldn't be here otherwise. Pity that. Pa always said a man needs friends if he's going to survive in this world. Yeah. Well, in my world, it's the other way around. No surprise there. Look, I can't promise anything for your family, not until I hear what you're trading. So, are you talking? Or are you just killing time before they come for you? You think I'm on the run? Oh, I know it, Tommy. Jesus, look at you. Surely gassed. You haven't slept for days. Your neck's got to be aching from all that looking over your shoulder you're doing. No, the way I figure it is you got someone powerful mean on your tail and they ain't giving up until you end up in the river. And you walk out that door without me, we both know you're not making it 5 steps. But, yeah, you stick around, you tell me your story, and maybe you got a shot at living long enough to walk that girl of yours down the aisle.
Either way, looks like I'm buying you a cup of coffee. একটা কাপ তো দরকার. Great. I don't know how everything got so. Because এবার গল্প শুরু হচ্ছে. How all this started. No one ever sees the hair pen until it's too late. But you didn't get handed the heater in the nursery, did you? No. I was a cab driver back in 30. An offer you can't refuse, 1930. So guys, আমি একটা জিনিস ভুল বলেছি. 20s না, ওটা 30s ছিল. But হয় 10 বছর 19 বিশ হয় এত বছর পরে. It was at the end of one of those shifts. Awesome, awesome. When I first met Polly and Sam. তখন গাড়ির কন্ট্রোল খুব বাজে ছিল যখন খেলেছিলাম এখন জানি না গাড়িগুলোকে কন্ট্রোল বেটার করেছে কিনা একে স্লো গাড়ি তার আগে আমি NFS খেলে এসেছিলাম তো প্রথম প্রথম খুব অসুবিধা ছিল খেলতে আর এখনও স্লিপিং ডগস খেলে এসেছি জানি না কি হবে আর গাড়ি তো তোমরা জানোই যারা আমার গেম আগে দেখেছো খুব বাজে চালাইয়ে এটা ফার্স্ট ঘটনা যেখান থেকে টমি অ্যাঞ্জেলোর গল্প শুরু দুজন গ্যাংস্টারকে অন্য গ্যাংয়ের লোক তালা করেছে ও ট্যাক্সি ড্রাইভার ছিল তখন ট্যাক্সি চালাতো তো ওর ট্যাক্সিতে করে পালাচ্ছে এরা I don't want any trouble. Well, you got trouble. Drive. How the hell did they know we'd be there? না গাইস একটু মনে হচ্ছে কমাতে হবে আমি চাইছিলাম না গ্রাফিক কমালে না মানে ঠিক ফিলটা পাওয়া যায় না ব্রাইটনেসটাকেও একটু কমিয়ে দিই কোনো লাভ তো হলো না ট্রাফিক কমিয়ে তাহলে কেন কমাবো আমি ভাবলাম যে গ্রাফিকটা কমালে তো গ্রাফিক এটা মোস্ট প্রবলি তাহলে আমার ওই ইয়ের জন্য রেকর্ডারের জন্য ওটা অন করার জন্য Yeah, bus driving in mode there are those guys. You don't get to ask questions. We need to get over to Rick. Take the Giuliani Bridge. Oh, okay. Your leg okay up there? Hurts like hell. Pull it back and wake up the doc. I don't know. It might be okay. Just getting the call anyways. Hey, I see you listening, cabbie. You don't get to listen either. Hey, guardian speeding in. You guys where you want to go. So do that. সেই একই আছে কমে আননি মানে সরি বাড়ে আননি Okay, we're at the river. Where am I taking you once we're over the bridge? I'm getting tired out of questions. মানে অ্যাকচুয়ালি অরিজিনাল গেমে গাড়ি খুবই স্লো চলতো অ্যাট লিস্ট প্রথম দিকে পরে যত ভালো ভালো গাড়ি আসবে তত স্পিড বাড়বে ও মাই গুডনেস আরে না ভাই না আচ্ছা এইগুলো দিয়ে যেতে হবে বোধহয় আরে না রে আর শিট 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 FPS-টার জন্য আরো সমস্যা হচ্ছে Oh,
তো মনে হচ্ছে গাড়ি উড়ে যাবে আমার। আচ্ছা এখান থেকে একটা রাইট নিলে একটা বলে ব্লকার পাবো। अबे गाड़ी उड़ गया मेरे भाई। चल 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 এখান থেকে সোজা গিয়ে দুটো ব্লক পরে একবার লেফট নিতে হবে। টু ব্লকস, অনলি টু ব্লকস, কাম অন কাম অন। আর ভাই আমার এফপিএসটা একটু বাড়িয়ে দে। এখানে একটা ব্লকার আছে, আবে ইয়ার। আচ্ছা এবার একটা জায়গা দিয়েছে যেখানে যেতে হবে, লেটস গো। আর ফাস্ট গাড়ি যা দিয়েছিস তোরা, এর থেকে গরুর গাড়ি দিলে ভালো করতিস। আমার গাড়িটাকে তোরা কি করলি? না গাড়ি কিছু হয়নি, গাড়ি ঠিক আছে, থ্যাংক গড। এবার ধীরে সুস্থে যাওয়া যাবে। কিন্তু সালা এই আমার এফপিএস এ আর বাড়লো না। আচ্ছা এদেরকে ড্রপ করে দিয়ে একদম লো করে দেখবো বাড়ে কিনা। ওকে লো করে খেলতে ঠিক ভালো লাগে না, ডিটেলিংটা থাকে না গেমে, বাট দেখা যাক যদি বাই চান্স থাকে। আর যদি একটু এফপিএসটা বাড়ে, 20 FPS মানে মেনে নেওয়া যায় না, কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে, দেখতে হবে। লি চলে আসলাম দারুণ বানিয়েছে ক্যারেক্টারগুলোকে। Wait here. What for? You want a little something from the Don or not? That's a poly. Oh, Pastor, you say Sam over. তো পাশে লোকটা কোনো হাওয়া করে দেখছে ভাই। এই সিগারেট খাওয়া শাস্ত্র পক্ষে ক্ষতি কর জানিস না, দেখছি তো বসে সিগারেট খাচ্ছিস। বুঝি কি সেরকম বসে সিগারেট খাচ্ছে? এরকম করে বেরোলে যে কেউ ভয় পাবে। Compensation for your services.
any damage to your car. This makes us square. I'm sure it's more than enough. Good. Don Salieri wants you to know that he's very grateful. So if you ever need anything, maybe a loan, or some honest work, don't hesitate to ask. Don doesn't forget his friends. Yeah, okay, thanks. জানি না এখানে কি হবে অরিজিনাল গেমে এর পরেই দরকার ছিল একটা ম্যাটার স্টেজ বিটুইন আস ফেভার এনিওয়ান আস্কড হোয়ার ইউ গট দ্যাট মানি ইউ ওয়ান্টেড ইট পোকার স্ক্র্যাচেস অন ইয়োর কার ইউ সোয়ার্ভড টু কিপ ফ্রম হিটিং আ লিটল ওল্ড লেডি ইউ গট ইট অফ কোর্স সি ইউ অ্যারাউন্ড কিড এরপরে তো অনেক সি অ্যারাউন্ড করবি রে তোরা গল্প তো সবে শুরু হলো লাস্ট হেভেন When I opened the envelope, I could have had a heart attack. Enough to fix the cap. Nearly enough to buy a new one. I thought about what Sam said about work. I wasn't interested. The money was good, sure, but I didn't want to get in with criminals. Better to be poor and alive than rich and dead. Exactly. So, right there, back then, I was out. লেকিন কিন্তু পরন্তু ভাগ্যের অন্য খেলা ছিল একটা তো গাইজ আমরা প্রথম মিশনটা কমপ্লিট করলাম ইন্ট্রোডাকশন মিশন ছিল যেখানে টমি অ্যাঞ্জেলোকে দেখালো আর আমরা জানলাম টমি অ্যাঞ্জেলো কে কী ব্যাপার তার ব্যাকগ্রাউন্ড আর কিভাবে তার ডনের সঙ্গে আলাপ হয়েছিল বা ডনের লোকেদের সঙ্গে আলাপ হয়েছিল ফর দ্য টাইম বিং আমরা শুধু দেখলাম স্যাম আর পলিকে আর আমাদের হিরো যে টমি সে ডিটেকটিভকে বলছে তার এক্সপিরিয়েন্সের কথা তার লাইফের কথা কীভাবে সে এই ক্রাইম ফ্যামিলির সঙ্গে স্যালিয়ারি ক্রাইম ফ্যামিলি ওদের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল আর সবথেকে যেটা বদারিং ব্যাপার সেটা হচ্ছে আমার এফপিএসটা খুব ডিস্টার্ব করছে সেটা দেখতে হবে বাট এই ভিডিওটা আরেকটা মিশন করে নিই অ্যান অফার ইউ কান্ট রিফিউজ আমার কমপ্লিট করে ফেলেছি এরপরে কী আছে আবার দেখে নিই কারণ এর পরেটা মিশন ছিল যেটা অরিজিনাল গেম ওখানে সেইটা অ্যাকচুয়ালি ক্রুশিয়াল জিনিস কেন তারপরেই টমি হ্যাঁ রানিং ম্যান এক্স্যাক্টলি এই ঘটনার পর থেকে টমি অ্যাকচুয়ালি ওদের সদস্য হবে But it felt different. You get a lot of time with your thoughts when you're a cabbie. And other people's thoughts, too. You there, driver? Yes, ma'am. Are you driving or loitering? Driving, ma'am. Always driving. Well, what are you waiting for? না এত বড্ড ল্যাগ করছে ইতনা ল্যাগ করেগা তো কেসে চলেগা আচ্ছা রেজুলেশন যদি কম হয় তো বেশি কমে গেল মানে বেড়ে গেল দেখি কেমন লাগছে গ্রাফিক হ্যাঁ দিদি যাবো দাঁড়ান আপনি অপটিমাল হচ্ছে না ব্যাপারটা সেই জন্যই আমি চাইছি না এবং তাতে খুব একটা কমেনি উল্টে ক্যারেক্টারটা কেমন চ্যাপটা আমার কাছে গেছে অ্যাট
এবার দেখা যায় বাবা খুব ডিফারেন্স কি হলো, ডিফারেন্সটা বুঝবো কি করে? আরে দাঁড়ান না দিদি, দিদি নয় ঠাকুমা, একটু দাঁড়াও না, কি আছে? কোনো ইম্প্রুভমেন্ট নেই গাইস, এইটা ফিক্স করতে না পারলে না একটু প্রবলেম আছে গেমটা খেলতে। সো লেটস ডু ওয়ান থিং, এই ভিডিওটা আমি এখানেই শেষ করি, দিয়ে একটু এদিক ওদিক করে দেখি FPSটা বাড়ানো যায় কিনা, তারপরে আবার ফিরে আসছি। ওকে তো কোথাও যেও না, সঙ্গে থাকো, এক্ষুনি আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ, বাই বাই।